শামীম ওসমান আওয়ামী লীগের ভয়ঙ্কর একজন নেতা, আর সেই শামীম ওসমান কীভাবে মানুষের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে গেলেন। হ্যাঁ দর্শক, পুরো ভিডিওটা দেখুন, অবাক হয়ে যাবেন। খেলা হবে খেলা হবে এই ডায়লগ দিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলেন শামীম ওসমান। সেই শামীম ওসমানই বোরকা পরে পালিয়ে গেলেন। হ্যাঁ দর্শক, তাকে দেখা গিয়েছে ভারতের একটি মন্দিরে। শুনে অবাক হচ্ছেন, অবাক হবারই কথা, কিন্তু প্রশ্ন উঠেছে কীভাবে এই শামীম ওসমান পালিয়ে গেলেন। দুর্নীতির মামলায়, হত্যা মামলা, বিভিন্ন মামলায় আসামি। কেউ কেউ বলতেছেন যে উনি নিজের জাহাজে করে ভারতে পালিয়ে গিয়েছেন। সম্প্রতি যমুনা টিভির একটি ক্যামেরায় ধরা পড়েছে যে দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে তাকে দেখা গিয়েছে। স্ক্রিনে হয়তো দেখতে পারছেন যে শামীম ওসমান ছাত্র আন্দোলনের পরে, শেখ হাসিনার পতনের পর থেকেই পলাতক ছিলেন। তাকে বিভিন্ন সময় খোঁজা হয়েছিল কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। শেষমেশ তাকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেল। আসলে খেলা হবে মানুষটা না খেলেই এভাবে চলে গেলেন, এই বিষয়টা নিয়ে অনেকেই খুব একেবারে চিন্তায় পড়ে গিয়েছেন যে ওনার সাথে খেলতে ইচ্ছা ছিল আমাদের, কিন্তু সেই মানুষটাই এবার চলে যাওয়াটা একটা হতাশাজনক। আসলে ক্ষমতা যে চিরদিন নয় সেটাই শামীম ওসমানকে দেখলে আমরা বুঝতে পারি। এক সময়ের ডন, তার কথায় নারায়ণগঞ্জ এর পাশে উঠত আর বসত। সেই শামীম ওসমানই কীভাবে পালিয়ে গেলেন, নিজের গাড়িতে করে নাকি জাহাজে করে নাকি সিলেটের কোনো বর্ডার দিয়ে, সেটাই এখন দেখার বিষয়। ওদের ভবিষ্যৎ হয়তো জানা যাবে। তিনি এখন কোনো ইসলামিক জলসায় কিংবা আমাদের কোনো মসজিদে না গিয়ে তিনি এখন মন্দিরে আসেন, এই বিষয়টা নিয়ে অনেকে সমালোচনা করতেছেন। যাই না দর্শক, আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।